নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং এর সম্পূর্ণ একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য সামার স্পেশাল চার চারটে মজাদার মিল্কশেকের রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সামার স্পেশাল রেসিপিজ। প্রথমেই বানিয়ে নিচ্ছি হেলদি অ্যান্ড টেস্টি বানানা মিল্কশেক। প্রথমেই একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি টুকরো করে কেটে নেওয়া একটা কলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে খেজুর, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে মধু, আপনারা মধুর বদলে চিনির ব্যবহারও করতে পারেন। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা আইস কিউব। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ঠান্ডা দুধ। দুধটাকে আমি জাল দিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপর 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ব্লেন্ডিং জারের ঢাকনা আটকে সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের হেলদি অ্যান্ড টেস্টি বানানা মিল্কশেক। সবশেষে আমি ওপর থেকে গার্নিশিং এর জন্য ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চপড কাজু আর পিস্তা। এবার বানিয়ে নেব বাচ্চাদের সব থেকে ফেভারিট অরিও মিল্কশেক। তার জন্য এখানে আমি 4 থেকে 5টা অরিও বিস্কুট নিয়ে নিয়েছি, যেগুলোকে আমি ভেঙে এইভাবে ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 স্কুপ মতো ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম এখানে মিল্কশেকের টেস্টটাকে দ্বিগুণ করে দেবে। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা আইস কিউব, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ঠান্ডা দুধ। এবার ব্লেন্ডারের ঢাকনা আটকে সবকিছু ভালো করে ব্লেন্ড করে নেব। একদম দোকানের মিল্কশেকের মতো লুক দেওয়ার জন্য এখানে আমি চকলেট সস দিয়ে গ্লাসটাকে এইভাবে ডেকোরেট করে নিচ্ছি। এবার এই গ্লাসের মধ্যে আমি তৈরি করে নেওয়া মিল্কশেকটা ঢেলে দিচ্ছি। দেখুন, হয়েছে না একদম দোকানের মতো দেখতে? এবারে ওপর থেকে সামান্য চকলেট সস আর একটা অরিও বিস্কুট দিয়ে মিল্কশেকটাকে আমি গার্নিশ করে দিচ্ছি। আমাদের অরিও মিল্কশেক একদম রেডি। চলুন এবার বানিয়ে নেওয়া যাক আমার ফেভারিট ম্যাঙ্গো মিল্কশেক। তার জন্য একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে টুকরো করে কেটে রাখা পাকা আম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আম যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা এখানে আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা আইস কিউব, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ঠান্ডা দুধ। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। এবার ব্লেন্ডিং জারের ঢাকনা আটকে সবকিছু ভালো করে ব্লেন্ড করে নেব। ব্যাস, আমাদের ম্যাঙ্গো মিল্কশেক একদম রেডি। সবশেষে গার্নিশিং এর জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি চপড কাজু আর পিস্তা। চলুন এবার বানিয়ে নেওয়া যাক আমাদের সকলের ফেভারিট চকলেট মিল্কশেক। তার জন্য একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, 1 টেবিল চামচ পরিমাণে ডার্ক চকলেট, দিয়ে দিচ্ছি 1 স্কুপ চকলেট আইসক্রিম, 4 থেকে 5টা আইস কিউব, সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ঠান্ডা দুধ। এবার ব্লেন্ডিং জারের ঢাকনা আটকে সবকিছু ভালো করে ব্লেন্ড করে নেব। মিল্কশেক সার্ভ করার আগে এইভাবে চকলেট সিরাপ দিয়ে আমি গ্লাসটাকে ডেকোরেট করে নিচ্ছি। এবার এই গ্লাসের মধ্যে আমি তৈরি করে নেওয়া চকলেট মিল্কশেকটা ঢেলে দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। গার্নিশ করার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি চকলেট সস, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চকোচিপ। আমাদের চকলেট মিল্কশেক একদম রেডি। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।